সিনেমার মহরত ঢালিউড সুপারস্টার দ্য কিং অফ ঢালিউড শাকিব খানকে নিয়ে প্রশংসা করায় চটেছেন মোহাম্মদ ইকবাল নবগত এক নায়কের বিপক্ষে। তার স্টেটমেন্টে তিনি বলেছেন, কেউ কাউকে অনুকরণ করে আসলে বেশি দূর যেতে পারে না, তুমি একজন নায়ক তাই তোমার টার্গেট থাকবে অনেক বড়, তুমি ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে ভাববা, তুমি ওয়ার্ল্ডের একজন সেরা সুপারস্টার হওয়ার চেষ্টা করবা। সম্প্রতি সময়ে শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করে ইকবালের রেশনালে পড়েছেন একজন নায়ক, এবং এটাই এখন টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি। অনেকেই বলেছেন বন্ধুত্বের অপর নাম একটা সময় ছিল শাকিব খান এবং ইকবাল, এবং সেই জায়গাটা থেকে তাদের মধ্যে ফাটল এবং পরবর্তীতে দূরত্ব, এখন কেউ কাউকে যেন সহ্যই করতে পারে না। মোহাম্মদ ইকবাল স্টেজে থাকা অবস্থায় এই নবগত চিত্রনায়ক যখন দ্য কিং অফ ঢালিউড শাকিব খানকে অনুকরণ করতে চাইলেন, শাকিব খানের বর্তমান জায়গাটায় যেতে চাইলেন, ঠিক তখন মোহাম্মদ ইকবাল চটে আসলেন। এবং এটি নিয়েই আলোচনা চলছে, সমালোচনা চলছে, ফেসবুক জুড়ে একটা কৃত্রিম ঝড় আমরা দেখতে পাচ্ছি। শাকিব খানের যারা ভক্ত রয়েছেন তারা বলছেন এই সময় মোহাম্মদ ইকবাল রাজরিপার ঠিকই প্রশংসা করেছেন, কারণ রাজরিপা বলেছেন আমি কষ্ট করে কাজ করে ঠিক আমার এই জায়গাটা দখল করি। রাজরিপার এগেনস্টে থাকা নবগত ওই নায়ক তিনি বলেন, আমি একজন মানুষকে ভীষণ পছন্দ করি, একজন মানুষকে অনেক শ্রদ্ধা করি এবং তিনি আমার কাছে সম্মানের, এবং আপনারা বুঝতেই পারছেন সেই মানুষটাকে, সেই মানুষটা দ্য কিং অফ ঢালিউড দুই বাংলার ভাইজান শাকিব খান, তার নামটাই তিনি বলেছেন। এবং এর পরবর্তী সময় তিনি বলেন, আমি ঠিক ওনার ওই জায়গাটায় যেতে চাই, আমি এন্টারটেইন করতে চাই আপনাদেরকে। এর পরবর্তী সময় মাইক্রোফোন ইকবালের কাছে গেলে মোহাম্মদ ইকবাল বেজায় চোটে সেই নায়ককে পরামর্শ দেন এবং তিনি বলেন, কাউকে অনুকরণ করে তুমি বেশি দূর যেতে পারবে না, তোমার মনোবৃত্তি দেখে আমার যা মনে হলো হিরো তুমি এখন পর্যন্ত জিরো। মোহাম্মদ ইকবালের এমন কথা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই হিরোকে নিয়ে যেমন হাসাহাসি সংখ্যা বেড়ে যায় ঠিক তেমনি ট্রোলও হয়। তবে শাকিব খানের ভক্তরা সেই হিরোকে কিন্তু সাপোর্ট করেছেন, অনেকেই বলছেন থ্যাংক ইউ, নবাগত যারা নায়ক রয়েছেন, নবাগত যারা স্টার হচ্ছেন তাদের কাছে আইডলিক বা আইকনিক জায়গা থেকে শাকিব খান বিলং করে, এটা আবারও প্রমাণিত হয়েছে। তবে মোহাম্মদ ইকবাল যে বেজায় চড়েছেন তার কিছু কারণ রয়েছে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইকবালের একটা দূরত্ব রয়েছে, বন্ধুত্বে ফাটল হয়েছে, বেশ একটা বড় সড়ো ফাঁকা জায়গা কিন্তু সেখানে তৈরি হয়েছে। ঠিক মোহাম্মদ ইকবাল স্টেজে থাকা অবস্থায় শাকিব খানের নামটা তিনি আসলে মেনে নিতে চাচ্ছিলেন না, কারণ মোহাম্মদ ইকবাল তিনি নিজেই একজন যেমন পরিচালক তেমনি ঠিক প্রযোজক, এবং তিনি নিজেও আসলে ফাইটিং সিনেমাগুলো করে থাকেন, ফাইট নিয়ে চ্যালেঞ্জ নিয়ে আসলে সিনেমাগুলোতে কাজ করছেন। এবং ঢালিউডে ঠিক এখন পর্যন্ত মোহাম্মদ ইকবাল একের পর এক কিন্তু বাম্পার হিট সিনেমা উপহার দিয়েছেন, আলোচনায় এসেছেন। গত রোজার ঈদে কিল হিম সিনেমাটার মাধ্যমে তিনি যে চমক লাগিয়েছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে, এর পরবর্তী সময় কিন্তু তার ধারাবাহিকতা একের পর এক রিভেজ বিট্রে, এবং এবারের ঈদে রিলিজ পেতে চলেছে তার ভৌতিক একটি সিনেমা, যেই সিনেমার নাম হচ্ছে ডেড বডি। এবং এই সিনেমাটির প্রচারণায় মোহাম্মদ ইকবাল যখন ব্যস্ত রয়েছেন ঠিক সেই মুহূর্তে শাকিব খানকে নিয়ে প্রশংসা করে মোহাম্মদ ইকবালের রচনায় পড়লেন চিত্রনায়ক, নবাগত এই চিত্রনায়ক, এবং সেটি নিয়ে কিন্তু অনেক কথাবার্তাই হচ্ছে। কেউ কেউ বলছেন শাকিব খানের প্রতি যে ইকবালের বিদ্বেষ রয়েছে এবং কষ্ট রয়েছে, এবং শাকিব খানের নামটার প্রতি যে তার একটি অ্যালার্জি রয়েছে সেটা আবারও পরিণত হলো, কারণ এখানে যদি সে শাকিব খানের নামটা নিয়ে অন্য কোনো নায়কের নাম নিতেন সেক্ষেত্রে হয়তো মোহাম্মদ ইকবাল এই ব্যাপারটাকে ইগনোর করে চলে যেতেন, কোনো কথা বলতেন না। তবে শাকিব সম্পর্কে যে মোহাম্মদ ইকবাল একদমই বা আসলে চিন্তা সেটা আবার প্রমাণিত। মোহাম্মদ ইকবাল এবং শাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা যেমন চলছে ঠিক তেমন চলছে ঢালিউডের সিনেমার রিভিউগুলো। নবাগত এই নায়কের এমন বক্তব্য ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে আলোচনা কিন্তু চলমান। আমরা জানতে চাই আপনার মূল্যবান মতামত, মোহাম্মদ ইকবালের এমন রেগে যাওয়া, চটে যাওয়া এবং নবাগত নায়কের এবং সহজ সরল স্বীকারোক্তি